টাঙ্গাইলের দেলদুয়ার একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের সাথে দেলদুয়ার উপজেলার সড়ক যোগাযোগ। গত রাতে দেলদুয়ার উপজেলার দুল্লা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত রাতে একটি বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় তা ভেঙে যায়। এতে বন্ধ হয়ে যায় টাঙ্গাইলের সাথে সড়ক পথে পুরো উপজেলার যোগাযোগ। এখন প্রায় 5 কিলোমিটার ঘুরে বিকল্প পথে টাঙ্গাইল নাগরপুর সড়কের এলাসিন দিয়ে যানবাহন চলছে।